والسلام عليكم. আলহামদুলিল্লাহ, আপনারা জানেন চর্মরা পিসাবের নাম অনেকেই জানেন, অনেকে দেখছেন, অনেকেই গেছেন। এমন কোনো ব্যক্তি, এমন কোনো ঘর নাই যে আজকে চর্মরা পিসাবের দাওয়াত আলহামদুলিল্লাহ আমরা পাই নাই। মোটামুটি প্রত্যেকটা ঘরে চলে গেছে, এটা নতুন করে জানানোর বা দেখারও কোনো কারণ নাই। তবু আমরা কেন জানাচ্ছি, কেন দিচ্ছি প্রতিবারই আপনাদের ঘরে ডোর টু ডোর, জানালো জানাল্লাহ, বাড়ি টু বাড়ি কেন আসতেছি? বিকজ অফ 1 তারিখ থেকে 31 তারিখ, 31 মার্চ পর্যন্ত চর্মরা পিসাব দাওয়াত একটা মাস হাতে নেছে। আসলে দেখেন, আপনার বাসাতে যেদিন অনুষ্ঠান হয় সেদিন যদি দাওয়াত আমাকে না দেন তাহলে কিন্তু আপনার বাসাতে আমি যেতে পারবো না। তো দাওয়াতেও কিন্তু একটা অফিলা আছে, ঠিক? চর্মরা পিসাবের মার্চ মাসের 1 থেকে 31 তারিখ এই দাওয়াতের মাসটা হাতে নেছে, তাই না ভাই? কি কথা, ঠিক না? তো আলহামদুলিল্লাহ, চর্মরা পিসাব কেন দাওয়াতের মাস হাতে নিল? চর্মরা পিসাব দেখলো যে আজকে যুবক, এই পথভোলা মানুষ, এই পথভোলা মানুষ কি একটা অবস্থা দিন কাটাচ্ছে, অনেকে পাগা গোসলই জানে না ঠিক মতো। তো তাদের জন্য চর্মরা পিসাব সে চর্মরা মাঠকে তাদেরকে আহ্বান দিয়ে সে সেখানে তালিম তরবিয়ত একটা পরিবেশ করছে আলহামদুলিল্লাহ। তো আজকে দেখেন চর্মরা পিসাবের আমি দেখতে পাচ্ছি, আমি একটা জিনিসের পরীক্ষা নেবো এই মাঠে আল্লাহকে সাক্ষী রেখে। এখানে মজলিসে চর্মরা পিসাব আর কতগুলো মানুষ দাঁড়িয়ে টুপি রাখি না, আমি একটু আল্লাহ সাক্ষী রাখি, একটু হাতটা তুলি, কে কে দাঁড়িয়ে টুপি রাখছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমি তো এখানে দেখতে পাচ্ছি প্রায় 95-96% লোকে আলহামদুলিল্লাহ চর্মরা যাওয়ার পর দাঁড়িয়ে টুপি রাখছে, 1% বা 2% লোক আলহামদুলিল্লাহ ভিন্ন বিষয়। তো দেখেন আজকে চর্মরা পিসাবের দাওয়াতের কি প্রকাশ, তার চোখের পানি এবং তার রক্তের পরিমাণে এমনি হয়নি ভাই। এই আল্লাহ রাতের দরবারে কান্না, তারা দিনে দাওয়াত, রাতে কান্না কাটি, জিগিরা যা তুসবি, তাহলে জন্য আজ এই পরিবেশ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ইসলামের নামে আমরা কেন করব? সবাই বলে, কেউ বলে আমি আওয়ামী লীগের দালাল, কেউ বলে বিএনপির দালাল, কেউ বলে জাতীয় পার্টির দালাল, কিন্তু ভাই ইসলামী আন্দোলনে বাংলাদেশ একমাত্র আল্লাহ তাআলার দালাল, কি কথা, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দালাল কেন? আমাদের লেবাসে, সুরাতে, পোশাকে প্রত্যেকটা জিনিস আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলার চেষ্টা করি। তো জিহাদ আমাদের কোনো ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য না ভাই। আজকের এই প্রোগ্রামটা আমরা যে বাস্তবায়ন করার জন্য হাতে নিছি, এই প্রোগ্রামে প্রত্যেকটা মানুষের টাকা দিয়ে আজকে প্রোগ্রাম হচ্ছে ভাই। আমাদের কোনো অর্থায়ন নাই যে কোনো ফান্ডে থেকে আসবে, ব্যক্তি বিশেষ কোনো ফান্ডে থেকে আসবে যে সেই প্রোগ্রাম দিয়ে আমরা হাতে নিচ্ছি, আমাদের প্রত্যেকটা মানুষের টাকা দিয়ে আজকের প্রোগ্রামটা করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত খরিদ করার যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে সেটাই কিন্তু আমরা পালন করছি, কি ঠিক না ভাই? তো আমরা ইসলামী আন্দোলন করে কি পাইছি আর কি পাইনি সেটা একটু দেখতে হবে ভাই। দেখেন আজকে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার এই যুব সমাজের হাতে এই টেন্ডারবাজি, চোরাচালানি কত কিছু হাতে তুলে দিয়েছে, একটা ছেলেও কিন্তু ভালো হয়নি, তার সভাপত হয়ে গেছে। আমরা বিগত দেখি এই খালেদা জিয়া সরকারের কাছে কেউ ভালো হয় নাই, হয়েছে? কেউ হয় নাই। আমরা দেখি যে জামাত শিবির এই নিজামের হাতে কেউ ভালো হয়েছে, কেউ হয় নাই, সব মদের বদলে পড়ে আছে, কেউ বিল্ডিং এর পর বিল্ডিং করছে, আমাদের ঘামের থেকে, আমাদের শ্রমের থেকে এই রাস্তা না করে তারা ঘর বাড়ি তৈরি করছে, ঠিক কিনা? তো চর্মরা পিসাবের এমন কমিটমেন্ট, তার মুখ দিল এবং অন্তর সমান, সে তার যেমন কথা তেমন বাস্তবায়ন, প্রত্যেকটা মানুষ আজকে দাওয়াতে আহ্বানের জন্য ছোটাছুটি করতেছে। তো আমরা কাউকে যার হাতে ইয়াবা বা মদের ডিলার থাকে তার হাতে চর্মরা পিসাব ওটা কেড়ে নিয়ে তাহলে এরকম তসবি ধরা দিতে ভাই, এরকম তসবি ধরা দিতে যে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকেন, সকাল সন্ধ্যা জিকির করেন, আপনার আমল আখলাক সুন্নতের লেবাস ইনশাল্লাহ পরিবর্তন হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা ইসলামী আন্দোলনও করি, ইসলামী আন্দোলন করার উদ্দেশ্যে ভাই বহুতটি টাকা দিয়ে করি ভাই, বাড়িতে আমরা ঠিক মতো সময় দিতে পারি না, অনেককে সময় দিতে পারি না ভাই, খুদার কথা দিলে আমাদের অনেক তামান্না, অনেক ব্যথা, অনেক ইচ্ছা আগ্রহ আছে। তো ইনশাল্লাহ আগামী আমাদের 31 মার্চ চর্মরা পিসাব ঢাকাতে আহ্বান করছে, এই যে মদের আইন করছে, মদের আইনের বিপক্ষে বিক্ষোভ মিছিল, এবং এই যে দ্রব্যগুদির ঊর্ধ্ব মূল্য, পেঁয়াজ রসুন কি একটা অবস্থা ভাই, যে মানুষটা ভাত পায় না সেই মানুষকে যদি পেঁয়াজ যদি তেল যদি এত দাম দিয়ে কিনতে হয় তাহলে আপনার সংসার চালাবো কিভাবে, কি ভাবে বলো, ঠিক কিনা? তাহলে ভাই এই হাসিনা সরকার কি আমাদের কিন্তু ঠিক মতো দেখতেছে না ভাই, আর এই সরকার কিভাবে দেখবে ভাই, উনি তো রাতের অন্ধকারে আসছে ভোট চুরি করে। আমরা দেখছি গত বিগত দিনে করোনা কালে সরকার অনেক কিছু দেখছি, যে এই চেয়ারম্যান, এই মেম্বার, এই এমপি, এই মন্ত্রী, প্রত্যেকটা কাজ তেলের খনি, চালের খনি, এই খনি, সেই খনি, আমরা দেখতে পাইছি না ভাই, অনেক কিছু দেখছি, কিন্তু ভাগ্যের কিন্তু পরিবর্তন হয়নি।
চরমুনা বিশ্বাবের একটাই স্লোগান নেতানয় নীতি চাই বিশ্বাব চরমুনাই তো আলহামদুলিল্লাহ আমরা নীতিতে বিশ্বাসী তো আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে এই ইউনিয়ন নিয়ে ভাবতেছি আপনাদের প্রত্যেকটা দ্বারে দ্বারে যাব আপনারা এসে আমাদের ডাকে সাড়া দিবেন ভাই এই যে এত কষ্ট করে আপনাদের ডাক দিচ্ছি শুধু আপনাদের লাভের জন্য আপনার দিনের কথা এসে আপনার লাভ হবে আজকে ইসলামের পক্ষে আপনারা আসেন ইসলামের যে কোনো দলের পক্ষে না আসেন কালকে আমাদের পক্ষে আপনি ধরা খাই যাবেন ভাই যত ইবাদত করেন তৌহিদ আলিল করেন ইনাম ধরা খাই যাবেন অতএব আর সময় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমুনায় পেশাবের নেতৃত্বে পাবনা জেলা শাখা অধ্যাপক আরিফুল্লাহ ভাই মৌলানা আবকার ভাই আছেন আমাদের পাবনা জেলা শাখা এবং আমাদের দোগাছির মুক্তার ভাই আছেন আব্দুল খালেক ভাই আছেন এদের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হন সবাই কাঁধে কাঁধ মিলাই ইনশাল্লাহ সামনে পথ আগাই যুব সমাজকে দিনের পথে নিয়ে আসি কি ইনশাল্লাহ আমরা আজকে থেকে প্রত্যেকের মানুষ দুই একজন করে সদস্য করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সদস্য করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে আজকের প্রোগ্রামটা কুরুমুর করে এই দোগাছি ইউনিয়নকে কবুল করে চরমুনা বিশ্বের সমস্ত প্রোগ্রামকে কবুল করে তো ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে কথা হবে রাজপথে দেখা হবে স্লোগান ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু